বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 8ই সেপ্টেম্বর 2021 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজকে কিন্তু চন্দ্র তার যাত্রাপথে এমন একটি যোগের মধ্যে প্রবেশ করবে যে যোগ সবেমাত্র কিন্তু শুরু হয়েছে তা হচ্ছে মঙ্গল এবং বুধের সংযোগ এবং এই যোগের ওপর কিন্তু রাহুর দৃষ্টিও আছে অর্থাৎ চন্দ্র মঙ্গল বুধের সংযোগ এবং রাহুর দৃষ্টি নিয়েই আজকের দিনটা কিন্তু অতিবাহিত হবে এবং চন্দ্র আজকে এই যাত্রাপথে দুটি নক্ষত্র অতিক্রম করবে সে প্রথমে সূর্যের নক্ষত্রে থাকবে তারপরে সে নিজের নক্ষত্র অবশ্যই কিন্তু হস্তা নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ফাল্গুনী এবং হস্তা এই ডেটাটা আমরা পেয়ে যাচ্ছি এই ডেটাটা থেকেই আমরা জানতে পারবো আজকে সারাদিনে কী হতে চলেছে রাশি লগ্নের কথা তো অনেক পরে সারাদিনের যে প্যাটার্নটা কোন দিকটা ভালো কোন সার্ভিসগুলো ভালো কোন বিজনেসগুলো ভালো কোন দিক থেকে সমস্যা আসবে কী বিষয়ে সতর্ক থাকতে হবে তাই প্রথম যে জেনারেল প্রেডিকশনটা দেবো যেটা হবে রাশি লগ্ন থেকে একেবারেই আলাদা সেই জেনারেল প্রেডিকশনটাকে মনোযোগ সহকারে শুনবেন এখানেই কিন্তু 80% ফল আমরা কিন্তু জেনে যাবো সারাদিনে কী হচ্ছে তারপর রাশি লগ্নে আমি দু একটা কথা অবশ্যই কিন্তু বলবো এখানে যাদের কিছুই জানা নেই কোনো ডেটা নেই ডেট অফ বার্থ জন্ম আপনার জন্মের পুষ্টি কিচ্ছু নেই তারাও এখানে বহু প্রেডিকশান মেলাতে পারবেন তাই প্রথম প্রেডিকশান বা প্রাথমিক প্রেডিকশানটা একটু মনোযোগ সহকারে শুনে নিন চন্দ্র সূর্য যোগ চলছিল সেই চন্দ্র সূর্য যোগ কিন্তু অতিবাহিত হয়ে চন্দ্র কিন্তু তার পরবর্তী রাশিতে অতিক্রম করছে এখানে অতিক্রম করার পর চন্দ্র মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে এবং বুধের সঙ্গে কানেকশান দিচ্ছে এই যোগটার যে মানসিক স্থিতির পরিবর্তন এখানে কিন্তু আমরা প্রথম যে জায়গাটা দেখতে পাবো গতদিন যে যোগটা ছিল তার চেঞ্জ যে রেজাল্টটা এখানে কিন্তু অবশ্যই অহম বা ইগো আমিত্ব আমি যেটা বলছি সেটা হবে সেই জায়গাটা কমবে কিন্তু চন্দ্রমঙ্গল বুধের যোগের জন্য রাগ জেদ তর্ক এগুলোর বিষয়টা কিন্তু বাড়বে ওটা ঠিক রাগ নয় কিন্তু ওটা আমিত্ব অহম অহংকার এটার প্রবৃত্তি যাদের ছিল বা যেসব জায়গায় যারা এই ধরনের সমস্যার শিকার হয়েছেন সেই জায়গাটা মিনিমাইজ হবে সেই জায়গাটা স্থিত হবে এবং অবশ্যই এখানে কিন্তু যেটা জেদ রাগ এগুলো কিন্তু একটু হলেও বাড়বে আমি স্বভাবতই বলবো যাদের রাশিলগ্ন জানা নেই দরকার নেই স্বভাবত আপনি তো জানেন আপনি রেগে যান কিনা অল্পেতে আপনার বাড়ির কোনো সদস্য অল্পেতে রেগে যান কিনা জেদ করেন কিনা এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু মেনলি রাগ জেদ ক্রোধ উষ্মা এগুলো কিন্তু বেশ কিছু অংশে এখানে কিন্তু বাড়ছে তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে চন্দ্র মঙ্গল এবং সূর্যের কম্বিনেশনে আগে আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু আপনাদের ভেতর কিছু বিষয়ে অত্যধিক চিন্তা না বুঝে সিদ্ধান্ত নেয় এগুলোর প্রবণতা ছিল কিন্তু এখানে চন্দ্রমঙ্গল বুধের কম্বিনেশানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেনলি আপনি যদি কোনো বিষয়কে নিয়ে তর্ক শুরু করেন সেই তর্কটা কিন্তু চলতেই থাকবে সেই তর্ক প্রবণতা বুধচন্দ্র যোগে বাড়িয়ে দেয় এবং এই তর্ক প্রবণতাটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এবং ইনস্ট্যান্ট কোনো ডিসিশান আজকের দিনে নেবেন না বুধ অবশ্যই উচ্চস্থ কিন্তু বুধচন্দ্র যোগ কী হবে বুধের উচ্চস্থ প্রভাবটাকে মিসইউজ করবে অর্থাৎ বুধ উচ্চস্থ তো সেখানে কিন্তু মানুষের ভেতরে কনফিডেন্স বাড়ে কিন্তু কনফিডেন্স থেকে ওভার কনফিডেন্স কিন্তু সমস্যার কারণ হয় হ্যাঁ আমি পারবই হ্যাঁ এটা এক্ষুনি করে ফেলি কোনো ব্যাপার নয় এই ওভার কনফিডেন্সও কিন্তু আজকের দিনে একটু দুর্বল স্থান হরোস্কোপে এটার বিষয়ে কিন্তু আপনাকে সদা সতর্ক থাকতে হবে নেক্সট পয়েন্টে আমরা যেটা হরোস্কোপে দেখব সেটা হচ্ছে আজকের দিনে প্রথমত চন্দ্রমঙ্গল যে কম্বিনেশানটা এটা কিন্তু মেডিকেল ফিল্ড ওভারঅল বিষয় ভালো ফল দেবে খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবে প্লেয়ারদের ক্ষেত্রে আজকের দিনে গ্রোথ অবশ্যই হরোস্কোপে থাকতে পারে এবং আমি এটাও বলবো যেসব কার্যে আপনার দৈহিক পরিশ্রম লাগে কায়িক পরিশ্রম লাগে মানে ঘামঝড়ি আর কি কাজটা করতে হয় ছোটাছুটি করে করতে হয় এইসব কাজগুলো আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে এবং বৃদ্ধি থাকবে বুধচন্দ্র যোগ অবশ্যই যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন হস্তানক্ষত্র ওখানে এক প্রভাব আছে আঁকা কোনো ধরনের লেখা যারা সাইনবোর্ড লেখেন কোনো ধরনের কম্পিউটার ও ডিজাইন আপনি করতে পারেন এবং অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজ ইন্টেরিয়ার ডেকোরেশন কোনো গহনার ডিজাইনিং করছেন এই ধরনের যে কোনো কাজ যেখানে আপনার সূক্ষ্ম যেমন বুটিকের কোনো কাজ করছেন হাতে কোনো বোনার কাজ করছেন এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু স্বভাবতই গ্রোথ থাকবে এবং সরকারি রিলেটেড যে কোনো অ্যাসোসিয়েট কাজ সেটা সরকারি আন্ডারটেকিং কাজ হোক সরকারি কোনো রেগুলার কাজ হোক সেই সরকারি বিষয় যুক্ত আছে এরকম কোনো কাজে আজকের দিনে অবশ্যই কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন এবং ভৌগোলিক কিছু বিষয়ে যারা কাজ করছেন সার্ভেইংয়ের কাজ করছেন জিওগ্রাফিক্যাল অন্য কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন টিচিং প্রফেশনে আছেন এই ধরনের বিষয়গুলো কিন্তু ভালো যাবে মঙ্গলচন্দ্র বুধের কম্বিনেশান
পুলিশ প্রশাসন, যে কোনো ধরনের ডিফেন্সিভ সার্ভিস এবং ফায়ার সার্ভিস, এগুলোতে কিন্তু আজকের দিনে কিন্তু ভালো ফল হরস্কোপে থাকছে। বুধের উচ্চস্থ প্রভাবকে এখানে চন্দ্র কিন্তু ইনসিস্ট করছে, বাড়িয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস, এডুকেশনাল ফিল্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এগুলোতেও কিছু না কিছু ভালো ফল থাকবে। কিন্তু বুধ চন্দ্র যোগ কিন্তু কী করে, সিলি মিস্টেক ঘটায়, টুকিটাকি বিষয়, একটু হিসাবে ভুল, সিলি মিস্টেক, এই জায়গাগুলো ঘটিয়ে দেয়। তো এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। লেখালেখির বিষয়ে একটু রিচেক করলেন, ক্যালকুলেটারে কোনো ক্যালকুলেশন করলেন, সেই জায়গায় একটু রিচেক করলেন, এগুলো কিন্তু কিছুটা এই যোগের প্রভাবে হয়ে থাকে। এটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বুধ আমাদের বাক্যকে নিয়ন্ত্রণ করে, বাক্য তো এখানে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে প্রভাব বাড়ছে। কিন্তু কথা আবার আপনাকে অনেক উঁচুতে তুলতে পারে, আবার সেই কথাই আপনাকে কিন্তু নিচে নামিয়ে দিতে পারে। ব্যাপারটা এক বোঝাতে পারলাম আশা করি। বাক্যের ওপর নিয়ন্ত্রণ রেখে যে কোনো কথা প্রয়োগ করা উচিত, কিন্তু কোনো সার্ভিসের ক্ষেত্রে, কল সেন্টারের ক্ষেত্রে বা এমনি যারা রেগুলার কথা বেশি খান সেগুলো ক্ষেত্রে ভালো। কিন্তু ওপর চালাকি যারা করতে যাবেন তারা কিন্তু সমস্যায় পড়বেন, কোনো মিথ্যা কথার সাহায্য নিয়ে কোনো কাজ করতে যাচ্ছেন। এখানে কিন্তু রাহু দৃষ্টি আছে, মাথায় রাখবেন, এটা কিন্তু নেগেটিভ যে বিষয়টাকে সেটা কিন্তু ইন্ডিকেট করছে, এটাও একটু খেয়াল রাখতে হবে। জেনারেল হেলথের মধ্যে আমি ব্যবসা বর্ণনাগুলো আসছি, জেনারেল হেলথের মধ্যে ব্লাড প্রেশার, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, ঠান্ডা লাগা, সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো কিছু থাকবে। এবং যাদের চন্দ্ররাহু যোগ আছে তাদের ক্ষেত্রে অহেতুক কিছু বিষয়ে একটু চিন্তা বাড়ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এখানে কিছু প্রফেশন এবং ব্যবসার কথা বলা যাক। প্রথমত হচ্ছে মঙ্গলচন্দ্র যোগ, আমি এর আগে হাতের কাজ বা ইত্যাদি বললাম। এখানে কিন্তু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, প্রমোটিং, কোনো সিভিল কাজের সঙ্গে যুক্ত, ইট বালি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করছেন সেক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন। জল রিলেটেড ব্যবসা বা ইত্যাদি বা কোনো ধরনের আপনার ধরুন ক্যাটারিং বা ইত্যাদি জাতীয় ব্যবসা, যাদের স্পেশালি সমস্যা চলছিল, অবসর প্রভাবে চন্দ্র ছিল, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছুটা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। এবং যে কোনো ক্ষেত্রেই কেমিক্যাল জাত প্রোডাক্টের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে। যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর রিলেটেড চাকরি হোক, ব্যবসা হোক, এই ধরনের যারা কাজের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। যেসব কাজগুলো অবশ্যই রিস্কি বিষয় থাকে, সাহসিকতার বিষয় থাকে, খুব টাফ কাজ থাকে, সেগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, যেগুলো মঙ্গলের প্রভাবে থাকছে। ব্যবসার ক্ষেত্রে যারা পাইকারি কাজ করছেন, মজুদারি কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কোরিয়ার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত যারা আছেন, অনলাইন প্রিন্টিং, ফ্লেক্স ডিজাইনিং, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, রঙের কাজ যারা করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে মঙ্গলের ওপর যে রাহু দৃষ্টিটা পড়ছে এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। কয়েকটা দিন সবে সবে মঙ্গলের ট্রানজিট হয়েছে, যেমন ধরুন পাইলস ইত্যাদি সমস্যা বাড়ছে, আপনার যদি প্রিভিয়াস লাইফে আগুন, ইলেকট্রিকের কোনো সমস্যা হয়ে থাকে সেই ধরনের সমস্যা বাড়ছে, মনের ভেতর নেগেটিভ থটস যেগুলো হয়তো আগে আসেনি, কুচিন্তা, কুপ্রবৃত্তি, এই জায়গাগুলো কিন্তু বেশি কাজ করছে, এগুলো কিন্তু ওপর একটু আপনাকে সজাগ থাকতে হবে। সত্যি কি এগুলো হচ্ছে আপনার সঙ্গে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, বক্তা যারা আছেন, লেকচারার যারা আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর শুভ কাটবে বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং আমি এটাও বলবো যে এখানে কিন্তু যে কোনো বিষয় যারা প্রাইভেট সেক্টরেও কাজ করছেন, স্পেশালি ডেটা ইনফরমেশান, কোনো ইনফরমেশান কালেকশান, এই ধরনের কাজগুলো করছেন, তো সেই জায়গাটা অবশ্যই হরস্কোপে এখানে ভালো কাটার সম্ভাবনা থাকছে, যে কোনো কিছু ইনফরমেশান, ডেটা ইত্যাদির ওপর যারা কাজ করছেন। তো আমরা লগ্নরাশি আলোচনা শুরু করার আগে অবশ্যই বলবো, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা বাড়িতে বসে ফোনেই করতে পারেন। তার জন্য যেটা করতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই কথাটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, এবং অবশ্যই সেখানে এলেই আমাদের নাম্বার পেয়ে যাবেন, আমাদের নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলবেন। আর কেউই ভাববেন না যে ফোনে কথা মানে অল্প কথা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, ডিটেল আলোচনা পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। আর অবশ্যই বলবো ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত থাকলে আমাদের রেগুলার যে নোটিফিকেশানগুলো ইউটিউবে যেগুলো মিস হয়ে যায় মাঝে মাঝে সেগুলো কিন্তু পেতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করে রাখবেন। আমরা শুরু করছি লগ্নরাশির আলোচনা। আপনারা নতুন বন্ধুদের জন্য দয়া করে একটু সকলে লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটা। বহু বন্ধু আছেন যারা আমার এই বার্তাটি পাচ্ছেন, আপনারা যদি লাইক শেয়ার করে দেন তার বার্তাটি খুব সহজেই পেয়ে যাবে। এবার আমরা শুরু করছি লগ্নরাশি ভিত্তিক প্রেক্ষাপটটা। লগ্ন মেষ রাশি, চন্দ্রের অবস্থান রাশি ষষ্ঠে, মঙ্গল
বুধ এবং অবশ্যই কিন্তু চন্দ্রের কম্বিনেশন। আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে, ছোটোখাটো বিষয় একটু জেদ বাড়তে পারে, অ্যাক্টিভনেস থাকবে কাজের ক্ষেত্রে, যোগাযোগ যাত্রাপূর্ণ বিষয়গুলো থাকতে পারে, গৃহশান্তির কিছু অভাব অভিযোগ পারেন, মায়ের হেলথ যদি আগে থেকে সমস্যা থাকে, কিছু রানিং সমস্যা থাকে, সে বিষয়ে তার হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকা এই সময় কিন্তু দরকার। কম্পিটিটিভ কাজ বা প্রতিযোগিতামূলক কাজগুলো ভালো হবে, পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনা যাদের সমস্যা আছে সেগুলো কিন্তু কিছুটা আজকের দিনে বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর আমি এটাও বলবো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করা যেতে পারে, কাজের ক্ষেত্রে কিছুটা মুডি বিষয় কিছু থাকবে, একটু সেন্সিটিভ বিষয় কিছু বিষয় কর্মক্ষেত্রে থাকবে, তবে কাজের ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি যোগাযোগ আছে, জব ট্রান্সফার বা ইত্যাদি কিছু সম্ভাবনা পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে অবশ্যই জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি এছাড়াও ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রতিযোগিতা ফেস করতে পারে, বৈদেশিক ব্যবসা, দূর বাণিজ্য, এখন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, ট্রাভেলিংয়ের কাজ, এগুলো কিন্তু ভালো যাবে। মঙ্গলচন্দ্র কম্বিনেশন থাকার জন্য আমি এটাও বলবো আপনাদের ক্ষেত্রে যে গৃহস্থলী ব্যবসা বা পারিবারিক ব্যবসার ক্ষেত্রেও কিছু গ্রোথ থাকতে পারে, তবে আপনি একটা কথা মাথায় রাখবেন যে রাগজেদকে ব্যবসার বিষয়ে কিন্তু কন্ট্রোল করতে হবে, নচেত কিন্তু আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা মিসবিহেভ করতে পারেন, যেটা আপনার পক্ষে খুব একটা সমস্যা নাও হতে পারে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন, খেলাধুলো যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, গুপ্তশত্রু হদিশ আজকের দিনে কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, আর মঙ্গল শুক্র ট্রানজিট অবশ্যই মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মেষলগ্ন বিষয়রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে চন্দ্রের অবস্থান এবং এখানে কিন্তু চন্দ্র বুধ মঙ্গলের কম্বিনেশন থাকছে, নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে সূর্য এবং চন্দ্র নিজের নক্ষত্রে থাকছে, এবং আমি প্রথমেই যেটা বলবো তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা কিন্তু একটু সেন্সিটিভ তো কাটবে, ছোটোখাটো বিষয়, নতুন সন্তান যোগ আসতে পারে, তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবে। ফাটকা লাভে কিছু যোগাযোগ আছে, প্রেম থেকে বিয়ের যোগাযোগ আজকের দিনে ভালো, তবে প্রেমের ক্ষেত্রে জেদ, রাগ, তর্ক এগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, তবে যাদের সন্তান আছে সন্তানের যদি হেলথ ইস্যু থাকে সে বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিছু যোগাযোগ হতে পারে, উবড়ি লাভ, ফাটকা লাভ এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বিশেষত এখানে আমি এটুকু বলবো যে সূর্যের কানেকশান, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, পরবর্তী সময় চন্দ্র নিজের কানেকশান, যারা কোনো ধরনের শিল্পী, আর্টিস্ট, কলাকুশলী এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন বেসিস যেসব কাজগুলো হচ্ছে সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। মেকানিক্যাল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কোনো ধরনের আপনার মোবাইল নেটওয়ার্কিং, আইটি ইত্যাদিতে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল এখানে কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে খাদ্যদ্রব্য রিলেটেড পেশাগুলো ভালো যাবে, মঙ্গলচন্দ্রের কম্বিনেশান থাকার জন্য মেডিকেল প্রফেশন, জল, দুধ ইত্যাদি ব্যবসা, প্রেস, কোনো ধরনের নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন এগুলো ভালো যাবে। আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে লোন নেওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ করা এগুলো ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো ফল বা স্ট্রং ফল এখানে কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো যে ঘুরে ঘুরে যেসব ব্যবসাগুলো করতে হয়, বৈদেশিক কানেকশান আছে, দূরের কানেকশান আছে, ব্যবসা হোক চাকরি হোক এগুলো ভালো যাবে, যারা ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন ভালো যাবে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, আবেগ অনুভূতি, দাম্পত্য ক্ষেত্র কিন্তু যথেষ্ট বেশি থাকবে, ছোটোখাটো বিষয় কিন্তু আমি বলবো ইমোশনাল পার্টটাকে কন্ট্রোল করতে হবে, সেই জায়গাটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে। বিস্তারিত জানতে আমি বলবো আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, এবং অবশ্যই মঙ্গল এবং শুক্রের ট্রানজিটটা ফলো করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই রাশির চতুর্থভাবে, মনের ঘরে চন্দ্র আপনার মনকে কিছুটা প্রভাবিত তো করবেই, এবং চন্দ্র বুধের কম্বিনেশান মাঝে মাঝে ভালো লাগা এবং মন্দ লাগে, ডিস্টার্বিং মাইন্ড এই বিষয়ে কিন্তু একটা তুল্যমূল্য বিষয়গুলো কিন্তু আজকের দিনে কিন্তু থাকবে, যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপে নেবেন। গৃহস্থলী কেনাকাটি সম্পূর্ণের কাজ এগুলো করা যেতে পারে, তবে ভাবনা চিন্তা করে আজকের দিনে করবেন। গৃহশান্তি কিছু অভাব অভিযোগ থাকবে, কারণ মঙ্গল চতুর্থে মাঙ্গলিক দোষ করছে, মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতেরামিল হলেও হতে পারে। আপনাদের হেলথের ক্ষেত্রে চেস্ট, লাং রিলেটেড সমস্যাগুলো যাদের আছে একটু সতর্ক থাকবেন, এবং ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা যাদের আছে সতর্ক থাকবেন। এডুকেশনের ক্ষেত্রে দিনটা ভালো, পড়াশোনার ক্ষেত্রে নতুন যোগাযোগ আজকের দিনে আসতে পারে, হায়ার স্টাডিজ, গ্রুপ স্টাডি এগুলো কিন্তু মোটের উপর ভালো হবে, কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে। কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন ভালো, এবং চন্দ্র বুধ এবং মঙ্গলের দৃষ্টি কর্মঘরে থাকার জন্য সেবামূলক কাজ, কোনো ধরনের এডুকেশন রিলেটেড কাজ, পিওর কমার্সের উপর যারা কোনো কাজ করছেন এই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটা বলবো ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন মাঙ্গলিক যোগ না থাকলে
তারা কিন্তু মোটের উপর ভালো ফল এক্ষেত্রে পাবেন। কেনাকাটি শখের কাজ করতে পারেন, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন, ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে। গৃহস্থলী ব্যবসা, গাড়ির ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা ভালো যেতে পারে, সেলফ প্রফেশনে ভালো যেতে পারে। তবে মাঙ্গলিক যোগ থাকলে সেখানে কিন্তু কিছুটা তারতম্য বা হেরফের হতে পারে সেই জায়গাটা, অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, বিষয়টা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে শুক্র মঙ্গলের ট্রানজিট দেখতে হবে, সঙ্গে সেপ্টেম্বরের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু তৃতীয় ভাবে, এবং এখানে চন্দ্র মঙ্গল বুধের কম্বিনেশন, মাথা একটু গরম হলেও আজকের দিনটা যোগাযোগপূর্ণ হতে পারে, হাতের খরচ কিছুটা বাড়বে, তবে অ্যাক্টিভনেস থাকবে, বাইরের কাজ, ফিল্ড ওয়ার্কিং এই ধরনের কাজগুলো করতে পারেন। চোটাঘাতের একটু চান্সেস আছে, রিস্কি কাজগুলো করার বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইমোশান বেশি থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা এগিয়ে থাকবেন যারা ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন। এছাড়া আমি এটুকু বলবো, যারা অনলাইন বেসিস কাজ ইত্যাদি করছেন সেগুলো ভালো, মেডিকেল কাজ ভালো যেতে পারে অবশ্যই। এখানে কিন্তু যারা কোনো ধরনের লেকচারার, টিচিং প্রফেশনে আছেন সেগুলোতে ভালো যেতে পারে। যে কোনো ধরনের জনসংযোগ রিলেটেড কাজ তো এমনি ভালো যাবে, থার্ড হাউসের কানেকশান। এবং আমি ট্রাভেলিং পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, যাদের জন্মস্থান থেকে কর্মস্থান দূরে আছে, বিদেশে যারা আছেন বা ভিন রাজ্যে ভিন জেলায় কাজ করছেন, এদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। তাছাড়া দূরে কর্ম করতে যাওয়ারও কিছু সংযোগ যোগ এগুলো কিন্তু এই সময় তৈরি হতে পারে। বুধ মঙ্গল চন্দ্রের সংযোগটা কী হবে, সেখানে কিন্তু আপনার মত, মানে কিছু ক্ষেত্রে যারা আপনার কলিগস বা ইত্যাদি তাদের মতের সঙ্গে কিছু জায়গায় না মেলারও চান্সেস আছে, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্বাভাবিক থাকবে, জেনারেল প্রেডিকশনে বলা ব্যবসাগুলো ছাড়াও যারা ফেরি করছেন, কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত আছেন, দেশের মাটিতে বসেই কোনো বৈদেশিক টাকা ইনকাম করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল সব দিক থেকে আপনারা পেতে পারেন। আর আমি এটা বলবো যে এই বিষয়গুলো বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই মাসিক রাশিফল এবং মঙ্গল শুক্রের ট্রানজিট দেখতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ থাকে, তবে রাগ জেদটা কন্ট্রোল না করতে পারলে যে কোনো বিষয়ে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে টুকিটাকি সমস্যা হতে পারে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয়, চন্দ্র রাশি থেকে রাশি দ্বিতীয় যাওয়ার জন্য একটু হালকা মেজাজ অবশ্যই কিন্তু থাকবে, তবে বাক্যের ওপর নিয়ন্ত্রণ করা দরকার, হাত একটু খরচ হতে পারে, সেভিংসে ইনভেস্ট করা যেতে পারে, আত্মীয় স্বজনের হেলথের বিষয়ে সতর্ক থাকবেন। প্রেম প্রীতি সম্পর্কের দিনটা ভালো যাবে, দাম্পত্য সুখ থাকবে, কিন্তু মেইন যে বিষয়টা সমস্যা সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু আত্মীয় স্বজনের জায়গাটা, সম্পর্কের জায়গাটা দুর্বল থাকবে, কারণ মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে, সেটা মাথায় রাখবেন। লেখালেখি, কোনো শৈশবুত এগুলো বিষয়ে একটু আপনাকে সংযত সতর্ক, এগুলো কিন্তু কিছুটা থাকতে হবে। রেগুলার ক্ষেত্রে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, এবং যারা কোনো ইন্টারভিউ ইত্যাদি ফেস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কর্মক্ষেত্রে সরকারি কর্মী, টেকনিক্যাল কর্মী, ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন, অনলাইনে যারা কাজ করছেন, তারা কিন্তু কিছু না কিছু অ্যাডভান্টেজ এখানে কিন্তু পাবেন। এবং কল সেন্টারে যারা কাজ করছেন, যারা কথা বেশি খান, হাতের কাজ, ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত, সরকারি আন্ডারটেকিং কাজের সঙ্গে যুক্ত, এগুলো ভালো যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে খুচরো লেনদেনের বিষয়টা খেয়াল রাখলে বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে ভালো, ব্যবসার জায়গাটা আপনি স্বাভাবিক ফল পাবেন। আমি জেনারেল প্রেডিকশনে ব্যবসা যেগুলো বলেছি সেগুলো ছাড়াও ফ্যামিলি রিলেটেড ব্যবসা, যারা গান বাজনার সঙ্গে যুক্ত, আর্টিস্ট কোনো ধরনের, যারা কলাকুশলী, মিউজিক রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, এগুলোতে ভালো ফল পাবেন। এবং কমিউনিকেশান, জনসংযোগ এগুলো ক্ষেত্রেও কিন্তু ভালো ফল আজকের দিনে থাকছে। এবং আমি এটাও বলবো অনলাইন বেসিস কাজগুলো কিন্তু ভালো যাবে, এক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা স্বাভাবিক ফল থাকছে। আর আমি এটা বলতে পারি, যেহেতু মঙ্গল চন্দ্রের কম্বিনেশান থাকছে, মনের ওপর কিছুটা আবেগ অনুভূতির বিষয়টা টুকিটাকি ক্ষেত্রে থাকবে, মানসিক ডিপ্রেশন হালকা হবে, কিন্তু এই বিষয়টা কিন্তু কিছুটা থাকতে পারে। দাঁত মাড়ি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসার অন্যান্য পরিস্থিতি ভালো, লাইফ পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। বিস্তারিত কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে মঙ্গল শুক্রের ট্রানজিটের ভিডিওটা এবং সেপ্টেম্বরের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশি সরাসরি অবস্থান করছে রাশিতে। রাশিতে চন্দ্র মঙ্গল এবং বুধের কম্বিনেশন এবং রাহুর দৃষ্টি আপনার মনের অস্থিরতাকে কিছুটা কিন্তু বাড়াতে পারে। যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপে নেবেন, চোট আঘাতের চান্সেস কিছুটা কিন্তু থাকছে। প্রাপ্তিযোগ আছে, আয়ভাব শুভ, ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে, মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে। যারা যে কোনো বিষয়ে কোম্পানির সামনে কাজ করছেন, জল রিলেটেড কাজ করছেন, সেবামূলক কাজ করছেন, কোনো ধরনের ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা বৈদেশিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, হাতের কাজ, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, এদের ক্ষেত্রে ভালো। তবে একটানা কাজ করতে মাঝে মাঝে সমস্যা হতে পারে। বাইরের যারা কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম থেকেও যারা বাইরে কাজ করছেন, ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি অ্যাডভান্টেজ কিছু বিষয় থাকতে পারে। ব্যবসা মোটের ওপর চাঙ্গা থাকবে, ব্যবসার ক্ষেত্রে জেনারেল প্রেডিকশনে বলা ব্যবসাগুলি প্রযোজ্য, প্লাস যে চাকরি ধরনগুলো বললাম সেই অনুযায়ী যারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং দূর বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য এগুলোতেও কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু আপনি পেতে পারেন। ভ্রমণ পিপাসু মানুষের ক্ষেত্রে ভালো, যে কোনো সিদ্ধান্ত একটু মেপে চুপে নেবেন, ছোটোখাটো বিষয়ে মুড সুইং হতে পারে,
প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে সেন্সিটিভ থাকবে। তবে রাগ জেদ একটু কন্ট্রোল করতে হবে, আপনাদের রাগ জেদ একটু বেশিই থাকবে, কেন লগ্নস্থ মঙ্গল অবশ্যই এখানে কিন্তু চন্দ্রযুক্ত, এটা কিন্তু রাগ জেদের প্রকোপ বাড়াতে পারে। একটু কল্পনা প্রবণ মানসিকতার কথা যেটা জেনারেল প্রেডিকশনে বলছিলাম সেটা আপনাদের রাশি লগ্ন ক্ষেত্রে বিশেষ মাত্রায় প্রযোজ্য। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই শুক্র মঙ্গলের ট্রানজিটটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের প্রবেশ আজকে ঘটছে কিন্তু রাশি সাপেক্ষে রাশির কিন্তু দ্বাদশভাবে, এবং এই দ্বাদশভাবে চন্দ্রের যে প্রবেশ ঘটছে সেটা আমি আপনাদেরকে বলবো। আজকের দিনে কিন্তু একটু হেলথ ইস্যু কিছু বিষয়ে থাকতে পারে, ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে, তবে দূরের কমিউনিকেশান বৈদেশিক কাজ এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। কিন্তু মেইন যে বিষয়টা আজকের হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকের দিনে একটু আপনার ক্ষেত্রে স্পেশালি কাজের ক্ষেত্রে একটু পরিশ্রম বাড়ছে বা ইত্যাদি এগুলো মনে হতে পারে। মেডিকেল কাজগুলো ভালো যেতে পারে, ফিল্ড ওয়ার্কে যারা আছেন ভালো যেতে পারে, যারা কোনো ধরনের স্পেশালি যারা ব্রোকারি বা ইত্যাদি কিছু করছেন, যারা যে কোনো ধরনের সেবামূলক কাজ করছেন, পিওর কমার্সের সঙ্গে যুক্ত আছেন, পেন্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে। বিষয়টা আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। এবং আমি এটাও বলবো চন্দ্র রাশির দ্বাদশভাবে অবস্থান করার জন্য ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং প্রেমের ক্ষেত্রে আমি এটাও বলবো যে আপনার ক্ষেত্রে পূর্ণ কিছু সমস্যা হয়ে থাকলে তার কিন্তু কিছুটা মিটমাট বা মিউচুয়াল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পিতামাতার হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে, কিন্তু চন্দ্রমঙ্গল বুধের যে কম্বিনেশানটা সেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু আত্মাভিমান একটু জেদ এগুলোকে বাড়াতে পারে, যেটা ব্যবসার ক্ষেত্রে একদমই ঠিক নয়। এই বিষয়টা একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমি চাকরির প্যাটার্ন অনুযায়ী যে মানে এই ধরনের ব্যবসাগুলোই ভালো যাবে, প্লাস এখানে কিন্তু ট্রাভেলিং পেশা, ট্যুরিজম রিলেটেড কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, যে কোনো ধরনের যারা কিছু ফেরি করছেন এই ধরনের কাজ, জল রিলেটেড কিছু কাজ, মেডিসিন রিলেটেড কিছু কাজ, ফুড প্রোডাক্ট রিলেটেড কাজ এবং টিউশনি বা ইত্যাদি জাতীয় যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। কথায় আবেগ অনুভূতি বেশি থাকবে, ব্যক্তিগত বিষয় একটু নিজের ক্ষেত্রে রাখার চেষ্টা করুন। কলাকুশলী যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে ডিটেল বিষয়টা পেয়ে যাবেন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথের বিষয়ে সতর্ক থাকবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই কিন্তু রাশির অবশ্যই একাদশভাবে মঙ্গল চন্দ্র যোগ, যে অভিমান আত্মাভিমান এগুলো থাকবে, প্রাপ্তিযোগ আছে, আয়ভাব শুভ, কেনাকাটি শখের কাজ করতেই পারেন, অসুবিধা নেই, লোন ইত্যাদি পেতে পারেন, আর্থিক ক্ষেত্রে প্রগতি আছে, কর্মক্ষেত্রে স্বাভাবিক বৃদ্ধি যোগ আছে, কাজের ক্ষেত্রে উন্নতি বা ইত্যাদি জায়গাটা হরোস্কোপে ভালো, সরকারি কর্মী টেকনিক্যাল কর্মী এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, মেডিসিনে যারা কাজ করছেন অনলাইনে যারা কাজ করছেন এরা ভালো ফল পাবেন, এবং যেহেতু চন্দ্রের দৃষ্টি পঞ্চমে আর্টিস্ট কলাকুশলী এরা যারা আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর আমি এটাও বলবো আজকের দিনে কিন্তু এডুকেশন মোটের উপর ভালো, সম্পর্কের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকলে ওভারঅল ভালো যাবে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। তবে এই ইনস্ট্যান্ট ডিসিশান হঠাৎ করে কিছু ডিসিশান নেওয়ার প্রবণতা অনেকের ভেতরে কিন্তু থাকতে পারে, এই বিষয়টা একটু আপনাকে রয়ে সই এগোতে হবে, এটা কিন্তু কিছুটা আপনার নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর এটুকু বলবো আজকের দিনে কিন্তু আপনার ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন, কিছু শুভ কাজ করা থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে, এবং আর্থিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রেও কিছু বৃদ্ধির সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আমি জেনারেল প্রেডিকশানে যেগুলো বলেছি চাকরি এবং ব্যবসা সংক্রান্ত সেগুলো ছাড়া এখানে ধরুন চাকরি ক্ষেত্রে কোনো ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে বেশ ভালো আজকের দিনটা, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে যে কোনো বিষয়ে আপনার সার্ভিস বা ইত্যাদির ক্ষেত্রে আপনি যদি পার্সোনাল লোন নেন সেগুলো ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে লোন নেওয়ার ক্ষেত্রে ভালো, পুরনো টাকা কড়ি উদ্ধার করার ক্ষেত্রে ভালো, এবং যে কোনো বিষয়ে আপনি ব্যবসার বিষয়ে বৈদেশিক যোগাযোগ বা ইত্যাদি এই ধরনের ব্যবসা কোনো ধরনের প্রেস মিডিয়ার ব্যবসাগুলো কিন্তু ভালো ফল এই জায়গাটা পেতে পারেন। বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো যে আপকামিং ভিডিওগুলো দেখা, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, মঙ্গল শুক্রের ট্রানজিট দেখে নেবেন। আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশি চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র কর্মভাবে, এবং কর্মভাবে চন্দ্র এখানে কিন্তু চন্দ্র মঙ্গল এবং বুধের কম্বিনেশান, কাজের ক্ষেত্রে আপনার গতি থাকবে, কাজের ক্ষেত্রে আপনার মুভমেন্ট বেশি হবে। আমি জেনারেল প্রেডিকশানে যে কাজগুলো বলছি যেহেতু কর্মঘরেই চন্দ্রের অবস্থান সেগুলো আপনাদের জন্য বিশেষ মাত্রায় প্রযোজ্য। এছাড়া সেলফ প্রফেশন, বাড়ি থেকে পরিচালিত এমন কোনো কাজ, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু গ্রোথ স্বাভাবিকভাবেই ভালো থাকবে, এবং কাজের ক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী কিছু জায়গায় ভালো মন্দ ফলের একটা মিশ্র ফল থাকছে, তার মধ্যে অনলাইন বেসিস কাজগুলো ভালো যাবে,
যাবে, ক্রিয়েটিভ কাজগুলো ভালো যাবে, যারা ফুড প্রোডাক্ট রিলেটেড কাজ করছেন ভালো যাবে, ব্যবসার মধ্যে বৈদেশিক বাণিজ্য ভালো যাবে, গৃহ থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা ভালো যাবে, সেলফ প্রফেশনাল রিলেটেড কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, এই জায়গা অবশ্যই আজকের দিনে ভালো ফল পাবেন। আর আমি এটুকু বলবো যে আজকের দিনে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে, ছোটোখাটো বিষয় একটু মাইন্ড সেন্সিটিভ থাকবে, ছোটোখাটো ক্ষেত্রে একটু চিন্তাভাবনা বাড়ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। এইগুলো বিষয় একটু আপনাকে রয়েশ হয়ে এগোতে হবে, আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই অন্যান্য বিষয়ের মধ্যে। তবে হেলথের ক্ষেত্রে ব্লাড প্রেশার, ঘুমের ডিস্টারবেন্স এইগুলোর কিন্তু প্রবণতা বা প্রকোপ কিছু কিছু অংশে একটু বেশি থাকার টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর আমি এটুকু বলবো যে রেগুলার যে কেনাকাটিগুলো আছে সেগুলো কিন্তু করা যেতে পারে, তাতে কোনো প্রবলেম হরোস্কোপে থাকছে না, এই বিষয়গুলো আপনি ওভারঅল ভালো ফল এখানে কিন্তু আপনি পেতে পারেন। আর এটুকু বলবো দূরযাত্রা, দূরভ্রমণ, যে কোনো বৈদেশিক কাজ এগুলোর ভেতরে কিন্তু আজকের দিনে কিন্তু ওভারঅল স্থিতিশীল রেজাল্ট বা আশাব্যঞ্জক রেজাল্ট এখানে কিন্তু হরোস্কোপে পাবেন। মেডিকেল কাজগুলো চাইলেই আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধে হরোস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো এখানে দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থানটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে, এবং ভাগ্যস্থানে চন্দ্র এখানে মঙ্গল বুধের কম্বিনেশনে ভাগ্য আপনার সহায় হবে আজকের দিনে। ইম্পর্টেন্ট কাজ, পেন্ডিং কাজ এগুলো কিন্তু এগোবে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে আজকের দিনে, এবং বিশেষত এডুকেশনের ক্ষেত্রে দিনটা ভালো, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, কর্মক্ষেত্রে নেচার থাকবে, ঘরে বাইরের কাজগুলো আজকের দিনে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডিসিশনগুলো একটু কারোর পরামর্শ নেবেন, তবে লাভ বা ইত্যাদিগুলো হতে পারে, খুব স্পিডি ডিসিশনগুলো ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যেগুলো জেনারেল প্রেডিকশনে বলেছি সেগুলো ছাড়াও এখানে কিন্তু পারিবারিক সূত্রের ব্যবসা, গৃহস্থলী কাজ, কুটির শিল্পের কিছু কাজ, ছোটো গাড়ির কিছু কাজ, চাকরি হোক ব্যবসা হোক যে কোনো ক্ষেত্রে এই ধরনের কিছু কাজ, যারা ক্যাব চালান বা ইত্যাদি এরকম ধরনের কাজগুলো আজকের দিনে ভালো যাবে, এবং যে কোনো ধরনের আপনার নির্মাণ কাজ বা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এছাড়া আমি এটুকু বলবো চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি এরকম বোধ যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি থাকলেও তার সঙ্গে একটু তর্ক বিতর্ক, একটা মিশ্র ফলের আভাস থাকছে, এই বিষয়টা একটু মেনে নিতে হবে। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার কথা যদি বলেন সেটা করতে পারেন, অসুবিধা নেই, সেখানে কিন্তু ভালো ফল আজকের দিনে আপনি এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো যে আপকামিং ভিডিওগুলোকে দেখার, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন, এবং অবশ্যই আপনারা মঙ্গল এবং শুক্রের ট্রানজিটটা দেখে নেবেন, সেখানে আরও বিষয় আপনারা এখানে জানতে পারবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে যেহেতু এখানে চন্দ্রমঙ্গল বুধের কম্বিনেশান ভাগ্যস্থানে হয়েছে, এবং মঙ্গল একাদশ প্রতি পূর্ণ টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কারোর থেকে পাওনা গণ্ডা থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারে, সেগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে, এই দিকগুলো আজকের দিনে কিন্তু শুভ ফল বা পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই হরোস্কোপে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আর কেনাকাটি শখপূর্ণের কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না, যেখানে যতটুকু ডিসিশন নেওয়া দরকার সেই জায়গাটা অবশ্যই কিন্তু মেপে চুপে নেওয়ার চেষ্টা করুন, আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কুম্ভ রাশি চন্দ্রের অবস্থান রাশির কিন্তু অষ্টমভাবে, এবং অষ্টমভাবে যদি চন্দ্র একটু মনে প্রেশার থাকে কিছু কিছু বিষয়, চন্দ্রমঙ্গল বুধের কম্বিনেশন ফাটকা লাভের কিছু যোগ আছে, শত্রু নাশের যোগ থাকলেও আপনাদের রাগ জেদ ক্রোধ কিন্তু একটু বেশি হতে পারে, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি বাড়তে পারে, মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। চোটাঘাতের কিছু চান্সেস এখানে কিন্তু রয়ে যাচ্ছে, চলাফেরার বিষয়ে, গাড়ি চালাবার বিষয়ে একটু সতর্ক থাকবেন, এবং রিস্কি কাজগুলো করার বিষয়ে আজকের দিনটা কিন্তু সতর্ক থাকা দরকার। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্কর কথা যদি বলেন ইমোশান একটু বেশি থাকবে, সেন্সিটিভ মাইন্ড এই বিষয়গুলো বেশি থাকবে। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, তবে কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ বা কর্মক্ষেত্রে কোনো ঘটনা আপনার মনকে একটু বিচলিত রাখতে পারে। ব্যবসা বাণিজ্য মোটর উপর স্ট্রং যাবে, চাকরি হোক ব্যবসা হোক দুয়ের মধ্যে আমি বলছি, যারা গৃহস্থলী থেকে পরিচালিত হয় এরকম কোনো কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম আছেন, তাদের ক্ষেত্রে অনেকটাই স্বাভাবিক থাকবে। মামলা মোকদ্দমার গতিবিধি কিছু পরিবর্তন এখানে কিন্তু চেঞ্জ এগুলো হওয়ার চান্সেস হরোস্কোপে বেশি থাকছে। এছাড়া অনলাইন বেসিস কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, যে কোনো বিষয়ে যারা গাড়ির কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, মেডিকেল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এই জায়গাগুলো অবশ্যই হরোস্কোপে কিছু পজিটিভ জায়গা আমরা হরোস্কোপে পাচ্ছি। এছাড়া পড়াশোনা মোটের উপর ভালো যাবে, এডুকেশনের ক্ষেত্রে অন্য প্রেক্ষাপটে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই থাকছে। অন্যান্য ক্ষেত্রে অষ্টমস্থ চন্দ্র কিছুটা মুড সুইং আপনাকে দেবে, সকালটা একরকম, বিকেলটা একরকম,
বা কোনো বিষয়ে আপনার মনটা ভালো ছিল, মনটা খারাপ হলো, মনটা খারাপ ছিল আর উল্টে ভালোও হলো, তো এই মুড সুইংয়ের প্রবণতা কিছু বিষয়ে থাকবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই বলবো শুক্র মঙ্গলের ট্রানজিট সহ মাসিক রাশিফলটা ফলো করার। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন মীন রাশি, চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু রাশি সমসপ্তমে, আবেগ অনুভূতি বাড়বে, সেন্সিটিভ মাইন্ড যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু টুকিটাকি বিষয় থাকবে, কিছু বিষয় নিয়ে একটু চিন্তাভাবনা বেশি হচ্ছে এটা আপনার মনে হতে পারে। সোশ্যাল লাইফ মাসফেম এগুলো ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে দিনটা চাঙ্গা থাকবে, কিন্তু কোনো বিষয়ে কাস্টমার বা আপনার ক্লায়েন্ট এদের সঙ্গে কিন্তু বিবাদ অশান্তিতে জড়াবে না, যেটা যতটুকু যেভাবে চলছে স্বাভাবিকভাবেই চলার চেষ্টা করা উচিত। ভাগ্য আপনার সহায় হবে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, আবেগ অনুভূতি বেশি থাকবে সম্পর্কর ক্ষেত্রে, সেটা দাম্পত্য হোক প্রেম হোক দুক্ষেত্রেই। কর্মক্ষেত্রে আজকের দিনটা ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন, যারা কোম্পানি ফ্রন্ট ডোরে কাজ করছেন, পাবলিক ডিল করছেন যারা, তারা অ্যাডভান্টেজ পাবেন। এবং যে কোনো ক্ষেত্রেই আমি এটাও বলবো যে বুধ চন্দ্র এবং মঙ্গল সমসপ্তমের কানেকশান, যারা ধরুন পার্ট টাইম বেসিস কাজ করছেন, টার্গেট রিলেটেড কিছু আছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, কোনো কমার্শিয়াল ফিল্ডে আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। কেনাকাটি শখের কাজ করতে পারেন, নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, ব্যবসায়িক টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এন্টারটেনমেন্ট ভালো হবে, ঘোরাঘুরি, যাত্রা, ভ্রমণ, খাওয়া দাওয়া, রুচির কিছু পরিবর্তন হতে পারে, কথার ভেতর অনুভূতি থাকবে, তবে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, যে কোনো প্রস্তাব হতে পারে, লেখালেখি, হাতের কাজ, গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো যাবে। বিস্তারিত জানতে দেখুন এন্ড স্ক্রিনে ফটো রয়েছে শুক্রের ট্রানজিট, মঙ্গলের ট্রানজিট, এবং অবশ্যই কিন্তু সেপ্টেম্বরের মাসিক রাশিফল দেখে নেবেন।